Assalamualaikum. আজকে আবারো চলে আসলাম শপিং এ শপিং করতে। যদিও শপিং প্রায় শেষের দিকে, বলতে গেলে শপিং শেষই আমার আর ওয়াদি বেবি শপিং শেষ। আপনাদের ভাইয়ের শপিং এখনো শেষ হয়নি, ওর কিছু জিনিস কিনা বাকি। আর এদিকে আজকে চলে আসলাম খালামণির সাথে শপিং এ। সাইকারা আর আহামারের জন্য কিছু জিনিস কিনার ছিল, তো খালামণি চলে আসার জন্য খালামণির সাথে আমিও চলে আসলাম। আর এদিকে ওপেলিয়াতে হেয়ার ক্লিপ দেখতেছিলাম, তো ওয়াদি বেবিও আমার সাথে সাথে হেয়ার ক্লিপ দেখতেছিল। ও আসার সময় গাড়ির মধ্যে ঘুম ছিল, এই জন্য মুডটা কিছুক্ষণ অফ ছিল, কিন্তু যেই না জিনিসপত্র দেখা শুরু সাথে সাথে মুড অন হয়ে গিয়েছে। আর দেখতে পারছেন আছে, কিন্তু মার্কেটে মোটামুটি অনেক ভিড়। রোজের আগে থেকে যখন থেকে শপিং শুরু করেছিলাম তখন থেকে কিন্তু মার্কেটে অনেক ভিড় ছিল, আর এখনও কিন্তু অনেক ভিড়, চাঁদ রাত পর্যন্তই ভিড় থাকবে জানি। আজকে আসার সময় প্রায় এক ঘন্টার উপরে ট্রাফিক জ্যামে বসেছিলাম, খুবই পেইনফুল এই জিনিসটা। আসলে রোজার আগে ঝামেলা থাকে রাস্তায় বেশি। আর এদিকে আদি বেবিকে দেখেন কি একটা অবস্থা, ওর হেয়ারগুলো যেভাবে ঠিক করে দেয় এভাবে ও বেবি ডলগুলোর হেয়ারগুলো ঠিক করে দিতে ছিল, যেহেতু ডলগুলোর হেয়ার ওর মতো লম্বা লম্বা ছিল। আর বলতেছিল এটা না, এটা আইস, এটা নোজ, লিপস, এগুলো বলতেছিল। আমার মনে হতেছিল ও টিভিতে যে কার্টুন দেখে এগুলোকে ওর থেকে ওই রকম মনে হচ্ছিল, তো ওগুলোর একটা একটা নাম বলতেছিল। আর আমার এগুলো দেখতে অনেক মজা লাগতেছিল, এজন্য ভিডিও করতেছিলাম। আমাকে দেখাতেছিল ওদের সব কিছু, মানে ধরে ধরে দেখাচ্ছে, দেন ওদের সাথে ফানও করতেছে। তো মনে হয় আমাদের এবার চাঁদ রাত পর্যন্তই মার্কেটে যেতে হবে, কেননা আপনাদের ভাইয়ার এখনও বলতে গেলে সব কিছুই কিনা বাকি, জাস্ট পাঞ্জাবিটা আর শার্টটা বানাইছে। তো ছেলে মানুষেরা কিন্তু জিনিস কম লাগে না, শুধু সবাই বলতে থাকে যে মেয়ে মানুষের জিনিসের কেনার শেষ নেই, ছেলে মানুষদেরও কিন্তু অনেক কিছু লাগে। তো আপনাদের ভাইয়া বিজি থাকার কারণে ও এতদিন যায় নাই, যাবে যাবে করে এখন তো ঈদ চলেই আসলো, এখন তো ফাইনালি কিনতে হবে। ইনশাল্লাহ আপনারা ব্লগে দেখতে পাবেন আরও আমরা কী কী শপিং করি। আর এদিকে খালামণি সাইকার জন্য টপস দেখতে ছিল, এখানে 40% সেল চলতেছে সোয়াগে, তো সোয়াগ থেকে খালামণি সাইকার জন্য টপস আর হচ্ছে প্যান্ট নিয়ে নিল, আরও আহামারের জন্য দেখতেছিল। আর এদিকে আমি আর ওয়াদি বেবি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি, ওয়াদি তো লাইটিং দেখে অনেক হ্যাপি প্লে করতেছে। আর এদিকে এর অবস্থা দেখেন, ও পাঞ্জাবিগুলো ডলের পাঞ্জাবির হাতগুলো উপরে উঠাই দিচ্ছে। এরপর আর কি ড্রেস দেখা দেখি, মানে মনে হচ্ছে যেন শপিংয়ের আর শেষ নেই। আমাদের রেগুলার ব্লগ দেখেন আপনারা তো জানেন, এটা আমার ছোটো খালামণি আর ওনার ছেলে আহমার। আর আহমারের আজকে কিন্তু শরীরটা ভালো ছিল না, খালামণি আর আহমারের দুজনেরই জ্বর ছিল। তবুও ঈদের জন্য তো যেগুলো বাকি ওগুলোতে কিনতেই হবে, তো ওগুলো কেনাকাটা করার জন্য চলে আসলো। আর এটা হলো সাইকা, ও আদির খালামণি, তো সাইকার কোলে আদি বসেছিল। আর দেখতে পারছেন কতটা ভিড়, ভিড় কেনই বা হবে না। আমাদের মুসলমানদের জন্য তো বছরে মাত্র দুটোই ঈদ পায়, এই দুটো দিন কিন্তু সবাই অনেক বেশি খুশি থাকে, আরও খুশিটাকে দ্বিগুণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই শপিং। তাই তো কত স্মৃতি এই শপিং নিয়ে, রোজা ঢুকলেই ওয়েট করতে থাকতাম যে কখন শপিং করব। আর আমি তো রোজার আগে কখনোই শপিংয়ে যাইতাম না, বলতাম যে না রোজা আসলেই ঈদের আগেই শপিং করতে হবে, যদি রোজার আগেই শপিং করে ফেলি তাহলে কি এটা আর ঈদের শপিং হলো নাকি, এরকমই চিন্তা করতাম। তো আমার মতো কে কে এরকম ছিলেন অবশ্যই জানাবেন। এদিকে টুকিটাকি শপিং শেষ করে জেনে একটু সালুনে আসলাম, এখানেও এসে দেখি মহা ভিড়। বিউটি বাফেটে এসেছিলাম কিছু সার্ভিস নেওয়ার জন্যে, কিন্তু এসে দেখি এখানে ওদের সার্ভিস অফ করে দিয়েছে। আমি আস্তে আস্তে অলমোস্ট 10:30 বেজে গিয়েছিল, 10:30 কে 11:00 বাজতেছিল, তো তখন ওদের সার্ভিস অফ করে দিছে, তো নেক্সট ডে আবার যেতে হবে। এরপর আর কি এখান থেকে বের হয়ে আর একটু আগুড়াই ঢুকলাম, কিছু টুকিটাকি জিনিস নিব। আমার কাছে কিন্তু কোরবানি ঈদের চাইতে রোজার ঈদটাই বেশি ভালো লাগে, মানে রোজার ঈদে বেশি ঝামেলা ছাড়া ইচ্ছে মতো ঘোরাঘুরি করা যায় আর খুবই এনজয়েবল লাগে এই জিনিসটা আমার। আর তা কার কার আমার মতো রোজার ঈদটাই বেশি ভালো লাগে ওইটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তো বেশি রোজা নাই, আর দুটো কি তিনটি রোজা আছে, সো সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।